চট্টগ্রাম সিটি নির্বাচনে যাচাই বাছাই মনোনয়ন বাতিল হওয়া দুই মেয়র প্রার্থী সহ পনেরো প্রার্থী আপিল করেছেন গত দুই দিন ধরে নগরীর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে এই আবেদন করেন তারা হলফনামায় তথ্য গোপন সহ বিভিন্ন অভিযোগে মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন আপিলকারীদের মধ্যে দুইজন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ১৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন আগামী আটই মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নয় মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ভোটগ্রহণ হবে উনত্রিশে মার্চ